আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন স্টুডিও। আজকে তৈরি করে দেখাবো শুধুমাত্র ময়দা আর চিনি দিয়ে এই মোচমোচে পাতা পিঠার রেসিপি। আর এটা খেতে কিন্তু দারুণ মজা, আর বানাতেও কিন্তু খুবই সহজ। শুধুমাত্র দুইটা উপকরণে কিন্তু এই মজাদার পাতা পিঠাটা তৈরি হয়ে যাবে। আর এই পিঠাটা কিন্তু ঝটপট বিকালে নাস্তাও কিন্তু তৈরি করা যাবে, খুবই সহজ। তো প্রথমে এর জন্য বড় একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব। এই পিঠাটা কিন্তু আটা দিয়েও হবে আর চালের গুঁড়ি দিয়েও কিন্তু হবে। আমি এটা দেখিয়ে দিচ্ছি ময়দা দিয়ে, যাতে করে হাতের কাছে যদি ময়দা থাকে তাহলে কিন্তু আপনারা এই পিঠাটা বিকালে নাস্তায় ঝটপট তৈরি করে নিতে পারেন। দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। দিয়ে এটাকে আমি ভালো মতো মিক্স করে নেব হাত দিয়ে, যাতে পুরোটা ময়দার মধ্যে এই তেল আর লবণের মিশ্রণটা একদমই মিশে যায়। আর এটা যখন মেশানো হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে এখানে আমি কুসুম গরম পানি দিব। কুসুম গরম পানি দিয়ে আমি একবারে পানিটা কিন্তু দিব না, এখানে বারে বারে পানি অ্যাড করছি। এর কারণ হচ্ছে এখানে আমরা টাইট একটা খামির তৈরি করব, একেবারে বেশিও টাইট না আবার বেশিও সফট হবে না, একদম মিডিয়াম একটা ডো তৈরি হবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর পানির পরিমাণটা কিন্তু আমি অল্প অল্প করে দিচ্ছি, এর কারণ হলো যদি আমি একেবারে পানিটা দিয়ে দিই তাহলে কিন্তু এটা খুবই নরম একটা ডো তৈরি হয়ে যাবে। তো এই জন্য আমি পানিটা বারে বারে অ্যাড করে তারপর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমার 2 কাপ ময়দায় ঠিক কতটুকু পানি লেগেছে। আমার এখানে প্রায় 1/2 কাপের মতো পানি লেগেছে, আর দেখতেই পাচ্ছেন ডোটা ঠিক এমন হবে। এটাকে আমি হাত দিয়ে ভালো মতো মথে নিচ্ছি, এতে করে কিন্তু পিঠাটা খুবই ভালো হবে। এই তো এটা কিন্তু আমার মথা হয়ে গিয়েছে, দেখিয়ে দিচ্ছি ঠিক এমন হবে। আর এটাকে এখন আমি রেস্টে রেখে দেবো 30 মিনিটের জন্য, আর এই ফাঁকে আমি চলে যাব শিরা তৈরি করতে। প্রথমে এর জন্য একটা প্যান নিয়েছি, আর এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিচ্ছি আর 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দেব। আর আজকের এই শিরাটা কোনো এক তার বা 2 তারের শিরা হবে না, এটা নর্মাল একটা শিরা হবে। জাস্ট চিনিটা গলে যাবে, 2-3টা বলক আসলেই কিন্তু আমি এটা বন্ধ করে দেব। একটা স্প্যাচুলা দিয়ে হাত দিয়ে নেড়েচেড়ে চিনিটা গলিয়ে নিব, তারপর এর মধ্যে বলক চলে আসলেই কিন্তু শিরাটা হয়ে যাবে। আর এরই মাঝে কিন্তু আমার শিরাটা বলক চলে এসেছে, এখন আমি ঢাকনাটা খুলে দেব, 2-3 মিনিটের জন্য অপেক্ষা করব। 2-3 মিনিট কিন্তু হয়ে গিয়েছে, আর এর মাঝে আমি 1 টুকরো লেবু নিয়েছি, এখান থেকে অল্প কিছুটা রস দিয়ে দেবো এর মধ্যে, যাতে ঠান্ডা হলে শিরাটা জমাট বেঁধে না যায়। আর এই লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটাকে কিন্তু স্কিপ করা যাবে না। এই তো এটাকে নেড়ে চেড়ে দিব, তারপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব। আর এদিকে কিন্তু 30 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, তারপর এই ডোটাকে আমি একটা ছুরির সাহায্যে ভাগ করে নিচ্ছি। আর এখানে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে এই ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিচ্ছি, যাতে খুব সফট একটা ডো তৈরি হয়ে যায় আমাদের। তো এই তো এটাকে হাতের সাহায্যে ভালো মতো মথে নেব, আর এরকম লম্বাটে করে শেপ দিয়ে দিব। এরকম লম্বাটে করে শেপ দিয়ে তারপর ছুরির সাহায্যে এরকম ছোট ছোট করে লিচি কেটে নেব। এর মধ্যে দিকে কিন্তু একটা লিচিতে একটাই পিঠা হবে, আর এটাকে অবশ্যই কিচেন তাওলে ঢেকে রাখতে হবে, তা না হলে কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে। আর এটা নিয়ে এরকম লম্বাটে করে কিন্তু একটা রুটি তৈরি করতে হবে, আর রুটিটা বেশি পাতলাও হবে না আবার বেশি মোটাও হবে না। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুটিটা ঠিক কেমন থাকবে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন রুটিটা কেমন। তো এর থেকে বেশি আমি বলতে যাব না, এটাকে এখন একটা পিজা কাটার দিয়ে স্কোয়ার একটা শেপ দিয়ে নিচ্ছি। ভাঁজগুলো আসলে বলে বোঝানো যাবে না, আপনারা হয়তো স্ক্রিনে দেখেই বুঝতে পারবেন ভাঁজগুলো আসলে কেমন, আর একটু লক্ষ্য করে দেখতে পারবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন ভাঁজগুলো ঠিক কেমন। এখন এটাকে আমি আরেকটু বলে নিচ্ছি বেলুনি দিয়ে, তারপর এটাকে আমি একটু ময়দা ছড়িয়ে দিয়ে নিচে এখন ছোট ছোট করে দাগ কেটে নিব। আর দাগগুলো কিন্তু অবশ্যই এরকম করে কাটতে হবে চিকন চিকন করে, এতে করে আপনার পিঠার লেয়ারগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। তো এরকম আমি চিকন চিকন করে দাগ কেটে নিচ্ছি, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন দাগগুলো কিন্তু একদমই খুলে আসছে। আর 2 সাইডের যে অংশ আছে সেখানে কিন্তু দাগ কাটা যাবে না, সেখানে খালি রেখে শুধু মাঝখানের অংশে কিন্তু আমরা এরকম করে দাগ কেটে নেব। আর এই দাগ কাটার পর এখানে হালকা একটু পানি নিয়ে আঙুল দিয়ে আঠার মতো করে লাগিয়ে নেব,
পেছনে যে পাশটা আছে সেটা সামনে এনে তারপর লাগিয়ে দিচ্ছি আমি এখানে চেপে চেপে, যাতে ভাঁজটা খুলে না যায়। হাতের আঙ্গুল দিয়ে এরকম টিপে টিপে তারপর আমি লাগিয়ে দিচ্ছি। আর এখন যেটা করব, সামনের অংশটাকে দুই পাশ এনে তারপর কিন্তু আমি লাগিয়ে দেব। এই যে দেখুন, এরকম করে সামনের পাড়টা আমি লাগিয়ে দেব, আর ওই পাড়টা উল্টো করে তারপরে আমি একসাথে করে দেব। আর এখন মাঝখান থেকে যেটা, মাঝখান থেকে একটা আঙ্গুল দিয়ে তারপরে কিন্তু এটাকে আরও একটু উল্টে দিব। আপনাকে দেখিয়ে দিচ্ছি, মাঝখানটা এরকম ফাঁকা করে তারপরে উপরে যে পাড়টা সেটা ভিতরে দিয়ে এরকম করে কিন্তু উল্টে দিবেন। আর এখনই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের এই সুন্দর পাতা পিঠাটা। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাতা পিঠাটা ঠিক কেমন হয়েছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। আর এটা কিন্তু ভাজার পরে ফুলে আরও ডাবল হয়ে যাবে, বড় হয়ে যাবে। তো এমন করেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। দেখুন, আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে, আর এখন এগুলোকে নিয়ে যাব ভাজতে। আর এর জন্য কিন্তু লাগবে ডুবো তেল। তো আগে থেকে আমি প্যানে তেল গরম করে নিয়েছি, আর তেলটা এই পর্যায়ে হালকা গরম থাকা অবস্থায় কিন্তু পিঠাগুলো দিয়ে দিব। এই তো পিঠা দেওয়ার পরে কিন্তু এটা 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু উপরে চলে আসবে ফুলে। এরকম করে 3 থেকে 4টা পিঠার মতো আমি দিয়ে দেব। আর এটাকে কিন্তু লো মিডিয়ামে আছে ভাজতে হবে, যদি বেশি আছে ভাজেন তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। অবশ্যই চুলার হিট কমিয়ে তারপর পাশে দাঁড়িয়ে থেকে এটাকে ধৈর্য সহকারে ভাজতে হবে, তা না হলে কিন্তু সুন্দর একটা কালার আসবে না আর পিঠাটা খেতেও মজা লাগবে না। আর এর মাঝে কিন্তু আমার পিঠাটাও ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এখন একটা চামচের সাহায্যে এটাকে আলতো হাতে আমি উল্টে পাল্টে দিচ্ছি, যাতে করে দুনো পাশই কিন্তু সুন্দরভাবে ভাজা হবে। আর যখন দেখবেন লেয়ারগুলো এরকম বন্ধ হয়ে গিয়েছে, তখন একটা কাঁটা চামচ দিয়ে কিন্তু একটু খোঁচা দিলেই লেয়ারগুলো বের হয়ে আসবে। এখন এটাকে বাদামি করে ভেজে নেব। আর এর মাঝে কিন্তু আমার এখানে সুন্দর একটা কালার চলে এসেছে, এই যে দেখুন। ঠিক এরকম কালার যখন হবে তখন আমি একটা ছাঁচড়ি দিয়ে এটাকে তুলে নেব তেল ছড়িয়ে। আর এই গরম পিঠাটা কিন্তু হালকা গরম শিরায় কিন্তু আমি একেবারেই দিয়ে দিব। দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার আরেক চোলা কিন্তু শিরাটা প্রায় উষ্ণ গরম হয়ে আছে। আর এখনই আমি এই পিঠাটাকে প্যান থেকে তুলে এনে গরম অবস্থায় কিন্তু এই শিরার মধ্যে দিয়ে দিব। আর শিরার মধ্যে দিয়ে 10 সেকেন্ডের মতো রাখলেই কিন্তু পিঠাটা হয়ে যাবে। 10 সেকেন্ডের বেশি রাখতে যাবে না, তা না হলে কিন্তু পিঠাগুলো নেতিয়ে যাবে। তো এরকম করে একটা চামচের সাহায্যে আমি উল্টে পাল্টে দিয়ে, যাতে শিরাটা এপিট ওপিট দোনো পাশে পায়, তো এরকম করেই কিন্তু আমি এটাকে সোক করে নিয়ে তারপর একটা কিচেন টিস্যুর উপর তুলে নেব, যাতে করে এক্সট্রা যে শিরা আছে সেটা কিন্তু সোক করে নিতে পারে। তো ব্যাস, এটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি এটাকে শিরা ঝরিয়ে তারপরে একটা প্লেটে তুলে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে ঠিক এরকম করে এটাকে কাট করে তারপরে শিরাটা ছড়িয়ে নিতে হবে, এতে করে এক্সট্রা যে শিরা আছে সেটা কিন্তু আর উঠে আসবে না, আর যেটা আমরা কিচেন তাওলের উপরে রাখবো সেটাই কিন্তু সোক করে নেবে। আর এরই মাঝে কিন্তু আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পারলেন কত সহজেই এই পিঠাটা তৈরি হয়ে গেল শুধুমাত্র ময়দা আর চিনি দিয়ে, এই মজার মোচমোচে পিঠা। আর রেসিপি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এতক্ষণ ধরে যারা রেসিপি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলে যাবেন না।